শুধু বাক্য বলে নয়, ভাষাকে ভাঙতে, গড়তে বা আরও ছোট ছোট স্তরে নিয়ে যেতে, আমাদের বাক্যের চেয়ে ছোট স্তর বলতে খণ্ড বাক্যকে বলা হচ্ছে, পদের চেয়ে ছোট একক রূপ, রূপের চাইতে ছোট একক ধ্বনি। তাহলে একটা ভাষা তার ছোট একক হলো একটা বাক্য, বাক্যের ছোট একক হলো পদ, পদের ছোট একক হলো ধ্বনি। এই ধ্বনিমূলের নিজের কোনো মানে নেই, সত্যিই তাই, ধ্বনিমূলের নিজের কোনো মানে নেই। কারণ আমরা যদি ধ্বনিমূলে পৌঁছাই, তাহলে দেখা যাচ্ছে যে একটা উদাহরণে দেওয়া আছে, সব গল্পেরই একটা আরম্ভ আছে। যখনই আমরা গল্প শব্দটা আসব কিংবা আরম্ভ শব্দটা আসব এবং তাকে ভাঙব, আ প্লাস র প্লাস ও প্লাস ম প্লাস ভ প্লাস ও, তখন এই একটি একটি যে ধ্বনি, যাদেরকে বলা হচ্ছে স্বনিম, স্বাধীন ধ্বনিমূলকে স্বনিম বলে, এর কোনো অর্থ তখন থাকবে না। এই প্রকল্পের ভাষার বড় সড়ো চেহারা ভাঙতে ভাঙতে চলে যায় ভাষার কনিষ্ঠতম পর্যায়ের বা ধ্বনিমূল পর্যন্ত। ধ্বনিমূল মানে ওর থেকেও আরও ছোট অংশে, অর্থাৎ ধ্বনিটা যখন তৈরি হয়েছিল, যেমন গমন, এটা একটা শব্দ, তার ধ্বনিমূল হচ্ছে গমযুক্ত অনট, গমনের গমযুক্ত অনট, মানে ধাতুমূলে চলে গেলাম, যার আবার নিজস্ব কোনো অর্থ নেই। এই ভাঙার কাজটা মোটামুটি সহজ। যেমন বাংলা ভাষার একটা অংশ ইচ্ছে মতো তুলে নিয়ে যাক, সব গল্পেরই একটা আরম্ভ আছে, এই বাংলা ভাষাংশের পর্যায়গুলো এইরকম, কীরকম না, সব গল্পেরই একটা আরম্ভ আছে, এটা একটা আস্ত বাক্য। যদি বাক্যটা এরকম হতো যে স্নেহা বিশ্বাস করে যে সব গল্পের একটা আরম্ভ আছে, তখন সেটা শুধু বাক্য না বলে আশ্রিত খণ্ড বাক্য বলতে হতো। তাহলে সব গল্পের একটা আরম্ভ আছে, যখন শুধুমাত্র এটাকে বলবো তখন সেটা হলো মূল বাক্য, আর যখন বলবো স্নেহা বিশ্বাস করে যে সব গল্পের একটা আরম্ভ আছে, তখন এই সব গল্পের একটা আরম্ভ আছে অংশটা আসলে আশ্রিত খণ্ড বাক্য। কারণ তখন সব গল্পের একটা আরম্ভ আছে, কে থাকতে হতো স্নেহা বিশ্বাসের গায়ে হেলান দিয়ে, অর্থাৎ তাই সেটা আশ্রিত পদ। সব গল্পের একটা আরম্ভ আছে, এগুলো এক একটা আলাদা আলাদা পদ, নিচে পদ ভেঙে আমরা রূপ তৈরি করলাম। যেমন সব গল্পর একটা আরম্ভ আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাঙা হচ্ছে। তারপরে আমরা ধ্বনিমূলগুলোকে কীভাবে ভেঙেছি, দন্তের স, অ, ব, সব। তাহলে এই যে ধ্বনিমূলে আমরা পৌঁছালাম, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। অব্যবহিত উপাদান মানে বাক্যে অবস্থিত ঠিক আগের বা পরের, অর্থাৎ লাগোয়া যে উপাদান, এই ধ্বনিমূল নয়। কিন্তু ধ্বনিমূলটা আলাদা বিষয়, অব্যবহিত উপাদান বলতে মূলত বোঝাচ্ছে আগের বা পরের পদকে, পদকে ভেঙে নয়। আর বাক্যের এই উপাদান ধরা হয় মূলত পদ আর পদের জোটকে। অব্যবহিত উপাদান বিশ্লেষণের পদ্ধতি বিশেষত বিশ্লেষণমূলক, ভাষা কী দিয়ে গড়া এবং কীভাবে গড়া, এইসব প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর আবিষ্কার করার উদ্দেশ্যেই মার্কিন গ্রন্থনবাদী ঘরানায় এই অব্যবহিত উপাদান বিশ্লেষণের চেষ্টা করা হয়েছিল। বিশ্লেষণের উদ্দেশ্য ছিল বাক্যকে ছোট থেকে আরও ছোট এককে ভেঙে চলা এবং প্রতিটি উপাদানকে স্বচক্ষে দেখা, মানে প্রতিটি পদ এবং তার গুরুত্বকে বোঝা। আমরা এবার অব্যবহিত বিশ্লেষণটা দেখব। লিওনার্ড ব্লুমফিল্ড একজন বিখ্যাত ভাষাতাত্ত্বিক, ভাষা বিজ্ঞানীও বটে, এই অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেছিলেন। তিনি একটা বাক্য নেন, পুয়ার জোন র্যান অ্যাওয়ে। আমরা যদি রামেশ্বরবাবুর বইটা পড়ি, তাহলে অব্যবহিত উপাদানে বলা হয়েছে, যন্ত্রযুগের যান্ত্রিকতায় আমরা যখন বিপন্ন, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনে দিলেন প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ। ঠিক এই বাক্যটা দিয়ে অব্যবহিত উপাদান ভেঙেছেন রামেশ্বরবাবুর আধুনিক বাংলা ভাষাবিজ্ঞান।
যাই হোক, আমি বাক্যের উদাহরণটা বললাম। এইভাবে ভাঙার কারণ সেখানে দেখা যাচ্ছে পুয়োর জোন একটা ভাঙা হলো এবং র্যান অ্যাওয়ে একে একটা ভাঙা হলো। এরপর দেখা যায় ওই বিভাজিত উপাদানগুলোকে আরও ছোটো অংশে ভাগ করা যায়, যেমন পুয়োর আর জোন দুটোকে আলাদা করা হলো, র্যান অ্যাওয়ে এই দুটোকে আবার আলাদা করা হলো। এইভাবে ভাঙার কারণ বাক্য শুধুমাত্র পদের ক্রম দিয়ে তৈরি হয় না, তার মানে একটা লোক এক বস্তা পদ নিয়ে এলো, এনে হুড়ুর করে ঢেলে দিল, তাহলে কি বাক্য তৈরি হয়ে যাবে? বাক্য তৈরির আগে আমাকে ভাবতে হবে কোন পদটা কোন পদের পাশে বসবে, কারণ আমাদের আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে এস ও ভি। এক্ষেত্রে ইংরেজি ভাষার সাধারণ জ্ঞান থাকলেই বোঝা যায় পুয়োরের সঙ্গে জোন ছিল, রানের সঙ্গে অ্যাওয়ে ছিল, তাহলে আমি যদি পুয়োরের সঙ্গে অ্যাওয়েকে নিই আর রানের সঙ্গে জনকে দিই তাহলে কিন্তু মিলবে না, মানে বাক্য হবে না। ব্লুপ্রিন্ট দেখালেন যে একটা বাক্যকে যদি আমরা একটা পদ পরম্পরা বলে ধরে নিই, তাহলে সেই পরম্পরায় পদগুলো অন্যয়ের, অন্যয়ের মানে সাজানোর, অন্যয়ের মানে সাজানোর প্রকৃতি নির্দেশ করতে পারে অব্যবহৃত উপাদানের বিশ্লেষণ। অর্থাৎ আমরা যদি অব্যবহৃত উপাদানকে বিশ্লেষণ করি তবেই মাত্র তার আমরা কী পাব না উপাদানগত অবস্থানকে বুঝতে পারব। সেই সঙ্গে এই বিশ্লেষণ ও লক্ষ্য করা যায় যে কীভাবে পরম্পরার মধ্যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্লুমফিল্ডের দেওয়া উদাহরণ দিয়েই দেখানো যাক কীভাবে নির্দেশনার কাজ করতে হয় অব্যবহৃত উপাদানের বিশ্লেষণে। ছবিতে দেখা যাচ্ছে পুয়োর জোন একটা বিশেষণ আর একটা বিশেষ্য, রান অ্যাওয়ে একটা ক্রিয়া, একটা উদ্দেশ্য বিধেয়। তাহলে বাক্যে কোনো পদ একা থাকতে পারে না, জোট বেঁধে থাকে, জোটের শাসন ক্ষমতা থাকে একজনের ওপর। কেমনভাবে জোট হয় তার কয়েক ঝলক দেখে নিন। বিশেষ্য জোট বা বিশেষ্য গুচ্ছ, বিশেষ্য জোট জোট বাঁধে বিশেষ্য বা সর্বনাম পদকে ঘিরে, তাহলে বিশেষ্য কার সঙ্গে জোট বাঁধবে? সর্বনামকে ঘিরে। এই জোটে বিশেষ্য বা সর্বনাম বাদ দিলে আর যে সমস্ত সদস্যরা থাকে তাদের হাতে ক্ষমতা থাকে না, তারা কেবল জোটের কলেবর বৃদ্ধি কাজে লাগে। বিশেষ্য জোটের কয়েকটা উদাহরণ দেওয়া যাক, যেমন শুধুমাত্র রাবণ যুদ্ধ করেছে, ওই লম্বা লোকটা আমাদের বাড়ি গেছেছিল, তাহলে ওই লম্বা লোকটা এটা টোটালি বিশেষ্য জোট। এর সঙ্গে আবার ক্রিয়া জোটের আমাদের বাড়িতে এসেছিল কোনো সম্পর্ক নেই, পাশাপাশি বসবে, কিন্তু ওই লম্বা লোকটা তা থেকে কিন্তু সরিয়ে নিয়ে আমরা বিদেহ জোটের কোনো অংশ ওখানে ঢোকাতে পারবো না, যে ওই লম্বা লোকটা আমাদের বাড়ি এসেছিল, তাহলে ওই আমাদের লোকটা বাড়িতে এসেছিল বাক্যটা দাঁড়াবে না, বাক্যটা হবে না। খেয়াল করলে বোঝা যাবে রাবণ আর লোকটা বিশেষ্য পদ, তারাই জোট দুটোর মাথা। মাথা ঠিক রেখে পদের জোটের আয়তন বাড়ানো যায় যেমন খুশি, যেমন শুধুমাত্র রাবণ তার আগে রাজা, শুধুমাত্র রাজা রাবণ তার আগে লঙ্কাধিপতি, শুধুমাত্র লঙ্কাধিপতি রাজা রাবণ। আমরা বিশেষ্য জোটকে এইভাবে বাড়িয়ে যেতে পারি একটার পর একটা। দেখা যাচ্ছে অনুসর্গ বা পরস্বর্গ জোট গুচ্ছ, এই জোটের শাসন ক্ষমতা থাকে পরস্বর্গের হাতে। পরস্বর্গের হাতে মানে আমরা তো উপসর্গ পড়েছিলাম, পরস্বর্গ কী? আসলে পরে যা যুক্ত হয় তাই হলো পরস্বর্গ, মানে অনুসর্গ, অনুসর্গ বিভক্তি হচ্ছে, তাই বলছে পর বিভক্তি যা তাই পরস্বর্গ। পরস্বর্গ বা পোস্ট পজিশন বিশেষ্য জোটের পরে বসে, যেমন নিচে দেখা হলো বড় পুকুরের পাশে, লোকটা কোথায় থাকে? বড় পুকুরের পাশে। এই যে পাশে এ বিভক্তি আছে, যদি এ বিভক্তি না দেওয়া হয় বড় পুকুরের পাশ বলা হয় বাক্যটা দাঁড়াচ্ছে না। তাহলে চিন্তা করো পরবর্তী ক্ষেত্রে যখন জোট গঠন হচ্ছে তখন কিন্তু পরস্বর্গের উপর নির্ভর করতে হচ্ছে। অনুসর্গ বা পরস্বর্গ জোট বা গুচ্ছ, এই জোটের শাসন ক্ষমতা থাকে পরস্বর্গের হাতে। পরস্বর্গ বা পোস্ট পজিশান বিশেষ্য জোটের পরে বসে, আবার বিশেষ্য জোটের ভেতরে পরস্বর্গ জোট থাকতে পারে, সেক্ষেত্রে সেই জোটগুলোকে আরও ছোটো অংশে ভাঙা সম্ভব। যেমন মনুমেন্টের ওপরে, মনুমেন্টের ওপরে অংশে মনুমেন্ট বিশেষ্যপদ, কিন্তু শাসন ক্ষমতা ওপরের হাতে আছে, তাহলে মনুমেন্ট বিশেষ্যপদ, মনুমেন্ট রাজা, কিন্তু ক্ষমতা কার হাতে আছে? ওপরে। ওপরে শব্দটা সরিয়ে গেলে মনুমেন্টের আর কোনো মূল্য থাকবে না। এখানে চোখ এড়িয়ে যেন যায় না মনুমেন্টের নিজস্ব এলাকায় সে রাজা, সে অনায়াসে লম্বা সাদা মনুমেন্ট বা আরও লম্বা কোনো অংশ নিজের বাঁদিকে বসাতে পারে, কিন্তু রাজা সে নয়, রাজা তার পরে যে আছে। তাহলে তুমি বলতে পারো সাদা লম্বা মনুমেন্টের ওপরে, তার সাদা লম্বা মনুমেন্টের ওপরে বললে না বাক্য দাঁড়াবে না। অর্থাৎ এই বিশেষ্য পদের জোটে অনুসর্গের ওপরে সমস্ত ক্ষমতা, তাহলে যার ক্ষমতা সেই হচ্ছে ওই বিশেষ্য জোটের রাজা। ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ,
ক্রিয়ার জোট বাঁধা বিশেষ্য বা পরসর্গ জোটের চাইতে একটু শক্ত ব্যাপার, কারণ ক্রিয়ার মধ্যে দিয়ে ভাষার সবচেয়ে জটিল জিনিস অর্থাৎ কাল প্রতিফলিত। কাল আইডেন্টিফিকেশন মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার, বর্তমান অতীত ভবিষ্যৎ। কারণ আমরা যাই বলি না কেন, আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু যখন বর্ণনা করতে হবে একটা নির্দিষ্ট কাল বেছে নিয়ে, হয় ঘটমান বর্তমান নতুবা পুরাঘটিত বর্তমান নতুবা সাধারণ অতীত ঘটমান অতীত, আমাদেরকে যে কোনো একটা কালকে নির্বাচিত করে নিয়ে সেই ভাষায় সেই কালে বর্ণনা করতে হবে। ক্রিয়ার রূপ বৈচিত্র অন্যান্য পদের তুলনায় অনেক বেশি। ক্রিয়ার জোট সাধারণত বিশেষ্য জোটের পরে অবস্থান করে, তাহলে ক্রিয়ার জোট বিশেষ্য জোটের পরে, তাই তো? সাবজেক্টের পরে তো অবজেক্ট, তাহলে ক্রিয়া তো আমাদের কর্তার পরে বসে। যেমন রাম খায়, তাহলে রাম হচ্ছে বিশেষ্য, খায় হচ্ছে ক্রিয়া, পরে বসলো। রমা খাচ্ছিল, তার রমা বিশেষ্য, খাচ্ছিল ক্রিয়াপদ। এরকম অনেক উদাহরণ, সবকটি ক্ষেত্রেই মূল ক্রিয়াপদ খাওয়া তার সঙ্গে কাল ও পুরুষবাচক সহচর নিয়ে বা দিশারি নিয়ে তৈরি হয়েছে ক্রিয়াজোট। যেমন খায়, তার সঙ্গে খাস সঙ্গে অন্তস্থ যোগ করেছে, খায় করেছে, কিংবা খাচ্ছিল তার সঙ্গে ইলো যোগ করেছে। দেখা যাচ্ছে তৃতীয় পুরুষবাচক অন্তস্থকে বদলাতে হয় হস্যই দিয়ে, এগুলো ক্রিয়ার গায়ে লেগে থাকে, ক্রিয়ার রূপকে পাল্টে ফেলে এরা। আর এরকম ক্রিয়া বাংলা ভাষায় বহু আছে, সেটা হলো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানে দুটো ক্রিয়া যখন একসঙ্গে, কাজটা করা হলো, তাহলে করা একটা ক্রিয়া, হলো একটা ক্রিয়া, দুটো যুক্ত হলো। আর এটা হয় কি করে, না এই ক্রিয়াজোটটা তৈরি হয় ওর সঙ্গে জুড়ে থাকা বিভক্তিটাকে সরিয়ে দিয়ে। কাজটা করলো, তা লটাকে উঠিয়ে দিলেই তো কাজটা করা হলো, আর তাকে টানছে কি, করার পাশে আঁকা আছে, লক্ষ্য করো বিষয়টা। তাহলে এই ক্রিয়ার দুটো ক্রিয়াপদ পাশাপাশি বসে প্রথম ক্রিয়ার মানেটা দ্বিতীয় ক্রিয়াকে ওস্কানি দেয়, মানে কমপ্লিট করে, কিন্তু দ্বিতীয় ক্রিয়া নিজের কোনো মানে থাকে না। তাহলে কাজটা করা হলো, হলোর কি নির্দিষ্ট মানে, করারটার তো মানে ডুইংটাই তো আসল কথা, কিন্তু তার নির্দিষ্ট মানে নেই। কিন্তু আগের ক্রিয়াপদের মূল মানেটা প্রকাশ করতে গেলে ওই হলোটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু দ্বিতীয় ক্রিয়ার নিজস্ব কোনো মানে থাকে না। যেমন খেয়ে ফেললো, বলে ফেললো, তাহলে শেষের ফেললোর তো কোনো মূল্য নেই, ক্রিয়া বিশেষণ জোট। আরেকটা পদজোট দেখা যায়, সেটা হলো ক্রিয়া বিশেষণের জোট। এই পুরো জোটটা আস্ত একটা ক্রিয়া বিশেষণের মতো কাজ করে, তাহলে ক্রিয়া বিশেষণ জোট আস্ত একটা ক্রিয়ার কাজ করছে। কীরকম, যেমন সাধারণত সময় স্থান কারণ প্রভৃতি বোঝাতে এই জোট কাজে লাগে। এই ক্রিয়াপদ বিশেষণ এবং অধস্তন কোনো ক্রিয়া বিশেষণকে বর্ধিত করে। যেমন রায় খুব জোরে জোরে নিঃশ্বাস নিল, তাহলে রায় খুব জোরে জোরে নিঃশ্বাস নিল, এই জোরে জোরে নিঃশ্বাস নিল ক্রিয়াজোটকে বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে, জোরে জোরে শব্দটা সরিয়ে দিই, দিয়ে বলতে পারি আস্তে আস্তে নিঃশ্বাস নিল, বাড়াচ্ছে কি ক্রিয়াজোট। তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারি, কখনো ধীরে কখনো আস্তে রায় নিঃশ্বাস নিল। তাহলে দেখা যাচ্ছে যে রমা আস্তে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, রমা খুব আস্তে আস্তে কথা বলে বলতে পারা যায়। এখানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া বা আস্তে কথা বলা এই জোটের নজির একটা। এই জোট বাঁধা সম্পর্কে বুঝতে মনে রাখা জরুরি, পদের সঙ্গে পদের সম্পর্কে একটা বিশেষ হিসেব রয়েছে, অর্থাৎ তুমি মনে করলেই যাত্রার পাশে যাতা পদ বসিয়ে দিতে পারো না, কারণ প্রত্যেকের একটা রিলেশান আছে, ওই রিলেশান অনুযায়ী তোমাকে বসাতে হবে। দু ধরনের সংগঠন দিয়ে সম্পর্ক বুঝে নেওয়া দরকার আছে, বাক্যতত্ত্বের এলাকায় তাদের বলে অন্তর্মুখীন এবং বহির্মুখী সংগঠন। একটাকে বলে অন্তর্মুখী আর একটাকে বলে বহির্মুখী। অন্তর্মুখী বহির্মুখী সংগঠন কি, দেখ পরে আছে। বিগ্রহী প্রতিগ্রহী সম্পর্ক বলবার সময় বলেছি বিকল্পিত হওয়া কিভাবে হয়। সাদা বাড়ির, তাহলে বাড়ির বিকল্পিত হতে পারে নানান জিনিস দিয়ে, কিন্তু সাদা বাড়ির জোটের কথা বলার সময় আমরা খেয়াল করে থাকবো বাড়ি কথাটা না বললেই নয়, কিন্তু সাদা কথাটা বলতে হবে। সাদাটা হচ্ছে বাড়ির পরিচিতি, না হলে হয় বর্ধক আর না হলে নয় মাথা নিয়ে তৈরি হবে পদের জোট। এরকম বর্ধক আর বসানো যায় না, বসানো যায় বাড়ির বাঁ পাশে, যেমন সাদা পাকা দোতলা, এটা বলা যায়। সাদা পাকা মানে পাকাটা নতুন করে যোগ করলাম, দোতলাটাও যোগ করলাম, কিন্তু বাড়ির পাশে বসবে তো, কিন্তু মুখ্য বস্তু কি সাদা, যাই বলুক না কেন সাদাটা বলতে হবে, নাহলে বাড়িটা আইডেন্টিফিকেশন হবে না। একটা বাক্যে বাড়ির যেখানে যেখানে বসবে সেখানে সেখানে তার বর্ধক অংশ বসতে পারে। এই ধরনের গঠনকে বলা হয় অন্তর্মুখীর সংগঠন, ভেতরে ঢুকে বসে আছে। এই ধরনের সংগঠন জোট গঠন করে, বাক্য তাত্ত্বিকভাবে বর্ধক সমেত মাথা এবং শুধু মাথার গুরুত্ব এক।
অর্থাৎ সাদা বাড়ি, সাদা পাকা দোতলা বাড়ি, যাই বলো না কেন, আসল কথা হচ্ছে সাদা। সাদাকে তুলে নিলে আর কোনো মূল্য থাকবে না। সাধারণত বিশ্বাসযোগ ক্রিয়াজোট অন্তর্মুখী সংগঠন কি বোঝায়, যেমন পাঁচটা কালো বেড়াল, আসল সংগঠন কে? কালো। গদিওয়ালা চেয়ার, মোটা গোঁফওয়ালা নেতা খেয়ে ফেলল। অন্তর্মুখী সংগঠন দু রকমের হয়, যৌগিক বা সাবঅর্ডিনেট ও অধীনস্থ বা কোঅর্ডিনেট। যে জোটে একটা মাত্র মাথা তার বর্ধকের সঙ্গে থাকে তাকে বলে অধীনস্থ অন্তর্মুখী সংগঠন। মাথা থাকবে একটা, অনেকগুলো লেজ থাকতে পারে। উপরের উদাহরণগুলি এই শ্রেণীর নজির। আর এক ধরনের গঠন যেখানে একের বেশি মাথা থাকতে পারে, যেমন বৃদ্ধ ভদ্রলোক ও অল্প বয়সী ভদ্রমহিলা। তাহলে ভদ্রলোক আবার বৃদ্ধ, দুটোই কিন্তু মাথা, কোনোটাকেই তুমি বাদ দিতে পারছো না। এই সংগঠনে কোনো মাথা কারোর উপর নির্ভরশীল নয়, প্রত্যেকেই স্বনির্ভর। ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই মাথা, এরা একে অপরের তুল্য মূল্য। তাই এই ধরনের গঠনের নাম যৌগিক অন্তর্মুখী সংগঠন। প্রশ্নটা পড়ে, যৌগিক অন্তর্মুখী সংগঠনের উদাহরণ দাও। কিন্তু যদি বলি সাদা বাড়িটার সামনে, তখন বাড়ি আর ওই জোটের মাথা হয়ে থাকতে পারে না। তুমি কোথায় দাঁড়িয়ে আছো না, আমি সাদা বাড়ির সামনে, তাহলে বাড়ি আর জোটের মাথা নয়, সাদা জোটের মাথা। কারণ লোক খালি বাড়ি খুঁজবে না, সাদা বাড়ি খুঁজবে। ক্ষমতা তখন সামনের হাতে চলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বাক্যে যেখানে সামনে পদটা বসবে সেখানে সাদা বাড়িটা বসতে পারে। এই ধরনের সংগঠনকে বলে বহির্মুখী সংগঠন। অনুসর্গ জোট এরকম গঠনের উদাহরণ। এই জোট সম্পর্কে নিয়ম মেনে একটা বাক্যকে যে একক পদ বা যে একটা বাক্যকে যে একক বা দলে ভাঙা যায় সেগুলিকে উপাদান বলে। তাহলে এই যে দল ভাঙব, কীরকম দল ভাঙব, না সামনের সাদা বাড়িটা, এই যে দলে ভাঙছি, যেমন আমার বাবা সামনের সপ্তাহে আসবে, এটাকে যদি আমরা দলে ভাঙি, আমার বাবা সামনের সপ্তাহে আসবে, প্রশ্ন উঠবে এই বাক্যের উপাদানগুলি কী কী এবং কীভাবে সেগুলো সংগঠিত হয়েছে দেখলেই বোঝা যাবে। এই বাক্যের পাঁচটা পদ দিয়ে তৈরি, তাদের দেখানো হয়েছে আমার বাবা সামনের সপ্তাহে আসবে। দেখো প্রত্যেকের পাশে 1, 2, 3, 4, 5 করে আইডেন্টি মার্ক দিয়ে দেওয়া হয়েছে। বাক্যতত্ত্বের এলাকায় এই পদগুলো হচ্ছে বাক্যের সর্বশেষ উপাদান। এই সর্বশেষ উপাদান কথাটা প্রমাণ করে যে এই উপাদানগুলিকে আর ভাঙা যাবে না, মানে এর ভেতরে আমরা আর শব্দ ঢোকাতে পারবো না বা আমরা একে বদলাতে পারবো না। এই পদগুলির একটা নির্দিষ্ট ক্রম রয়েছে, মানে 1, 2, 3 পরপর সাজানো আছে। এরকম উল্টোপাল্টা করলে বাক্যটা ব্যাকরণসম্মতভাবে পাল্টে যাবে এবং বাক্য হয়ে উঠবে না। উদাহরণ দেখো, সামনের বাবা আমার সপ্তাহে আসবে, সামনের বাবা আমার সপ্তাহে আসবে, বাক্য হলো। বাক্যের পদসংস্থান যদি পরিবর্তন করে দিই তাহলে বাক্যের অর্থ বুঝতেই পারলাম না, যে সামনের বাবা আমার সপ্তাহে আসবে। অথচ এইটাই যদি বলা হতো যে সামনের সপ্তাহে আমার বাবা আসবে, তাহলে কিন্তু বাক্যটা পরিষ্কার হয়ে যায়। এই ব্যাকরণসম্মত না হওয়া বাক্যই প্রমাণ করে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ আমরা যদি বিশ্লেষণ না করতে পারি তাহলে কিন্তু আমরা কার পাশে কী বসবে সেটা বুঝতে পারবো না। কারণ বাক্য যদি শুধুই পদমালা হতো তাহলে সেই পদগুলো ক্রমে নিয়ে ভাষায় কোনো নির্দেশ থাকতো না। বাক্যের অন্তর্গত পদের যে পাঁচটা ভাগ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তার কোনো গুরুত্ব থাকতো না। প্রত্যেক ভাষার নির্দিষ্ট কিছু গ্রহণযোগ্য ছক আছে, যে ছকে পদেরা জোট বাঁধে এবং কোন পদ কোথায় যেতে পারে, কোথায় বসতে পারে এবং কোথায় বসতে পারে না তা একটা নির্দেশনামা থাকে। এই ছক বা নির্দেশনামাই হলো ব্যাকরণ। কী নাম? ব্যাকরণ। ব্যা মানে নিয়ম, করণ মানে নির্ণয় করা। আমরা সেই বিষয়টি আলোচনা করলাম, আমার বাবা সামনের সপ্তাহে আসবে, তাকে ছকের সাহায্যে আমরা দেখিয়েছি। এই ব্র্যাকেটগুলো বাক্যের অব্যবহৃত উপাদানগুলোকে নির্দেশ করছে, অর্থাৎ কার সঙ্গে কার সম্পর্ক ঠিক তার সঙ্গে তার ব্র্যাকেট দেওয়া আছে। আমার বাবা জোটের অব্যবহৃত উপাদান হলো আমার আর বাবা, এই সমস্ত উপাদানগুলোকে সংগঠিত করেছে এবং বাক্যটাকে অর্থপূর্ণ করেছে। ভাষাতাত্ত্বিকরা বাক্যের উপাদানগুলোর সংগঠনকে উপস্থাপন করতে পারেন। সবচেয়ে বেশি যেটা করেন সেটা হলো গাছ এঁকে বুঝিয়ে দেন। তবে মনে রাখা দরকার, এই গাছ আঁকা মূলত বাক্যতত্ত্বের সঞ্জননী ধারার ফসল, অব্যবহৃত উপাদানের যুগে নয়। ব্র্যাকেট অবস্থায় যেমন কোনো পদ কোনো পদের সঙ্গে জোট বাঁধছে, কে কাকে শাসন করছে, এই হিসেবে অনুভূমিক উপস্থাপন করা হতো। সঞ্জননী ধারার গাছ থেকে সেই একই হিসাব, একই রূপান্তরের প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এইরকম বিশ্লেষণের ব্যাপার থেকে
একটা কথা পরিষ্কার হয় যে বাক্য কেবলমাত্র পদ পরম্পরা নয়। আমরা যদি একটা ফুলের মালা গাঁথি, তাহলে কি ফুলগুলো এনে জড়ো করে তার উপর ছুঁচ আর সুতো চাপিয়ে দিলে মালা গাঁথা যাবে? না, আমাদেরকে একটা একটা ফুল বেছে বেছে নিয়ে তার ছোট বড় ক্রমান্বয়ে সাজিয়ে মালাটা গাঁথলে সুন্দর দেখতে লাগবে। ঠিক পদের মালা বাক্য তা গঠন করতে গেলে বাংলা বাক্যের রীতি অনুযায়ী গঠন করতে হবে, কারণ বাংলা বাক্যের গঠন রীতি, ইংরাজি বাক্যের গঠন রীতি, হিন্দি বাক্যের গঠন রীতি আলাদা। প্রত্যেকটা ভাষারই বাক্য গঠন পদ্ধতি এবং রীতি আলাদা। এক্ষেত্রে অব্যবহিত উপাদানের বিভাজন নীতিগুলি আমাদের বুঝতে হবে। দেখা যাচ্ছে অব্যবহিত উপাদানের কতকগুলো সম্পর্ক আছে। কী কী সম্পর্ক? এক নম্বর অভ্যন্তরীণ ঐক্য, দু নম্বর অভ্যন্তরীণ বৈচিত্র্য, তিন নম্বর স্বাধীনতা। আমাদের এই তিনটে ক্রমকে বুঝতে হবে। অভ্যন্তরীণ ঐক্য কাকে বলে? বাক্যে অব্যবহিত উপাদান চিহ্নিত করবার জন্য জোটের ভেতরে পদগুলোর নিজেদের মধ্যে ঐক্য থাকা খুব দরকার। অর্থাৎ যে পদটাকে যে পদের পাশে বসাচ্ছি তার যেন ঐক্য থাকে। যেমন আমার পাশে বাবা বসলে ঐক্যটা রইল, কিন্তু যদি আমার পাশে সামনের বসাই তাহলে কিন্তু ঐক্যটা থাকে না। বাক্যে অব্যবহিত উপাদানগুলো চিহ্নিত করার পর জোট যতই লম্বা হোক, একটা জোটকে একটা একক উপাদান দিয়ে কাজ করতে হয়। যেমন সুন্দরী রমা চাইতে বড় হলেও মোটা গোপওয়ালা নেতার মধ্যে ঐক্য বজায় আছে। তা না হলে মোটা গোপওয়ালা নেতাকে একটা একক উপাদান হিসেবে দেখাতে পারবো না। অর্থাৎ সুন্দরী রমা এই যে শব্দ দুটো পাশাপাশি বসেছে এদের ঐক্য আছে, তেমনি মোটা গোঁফওয়ালা নেতা এর মধ্যেও ঐক্য আছে। ঐক্য আছে বলেই মোটা গোঁফওয়ালা নেতাকে একটা উপাদান হিসেবে দেখাতে পারবো না। অর্থাৎ মোটা গোঁফওয়ালা নেতা বক্তৃতা দিচ্ছিল, তাহলে ওই মোটা গোঁফওয়ালা নেতা একটা উপাদান, তাকে আমি বক্তৃতা দেওয়ার পাশে বসিয়ে দিয়েছি। কিংবা মোটা গোঁফওয়ালা নেতা গণ্ডগোল করছিল, তাহলে গণ্ডগোল করছিল ক্রিয়ার পাশে এই অব্যবহিত উপাদানটা বসিয়ে দিয়ে আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। অভ্যন্তরীণ বৈচিত্র্য, জোটের ভেতরে ঐক্য যেমন জরুরি, তেমনি জরুরি বৈচিত্র্য। অর্থাৎ আমি বাক্যকে যদি সবসময় একই নীতিতে লিখি তাহলে কিন্তু সেই লেখা ভালো লাগবে না। অর্থাৎ আমি ভাত খাই মানে আমি কর্তা, ভাত কর্ম, খাই ক্রিয়া, তারপর স্কুলে যাই, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটাই যদি কর্তা কর্ম ক্রিয়া দিয়ে বাক্যটা সাজাই আমাদের ওই বাক্য পড়তে ভাল লাগবে না। ওই রকম বাক্য আমরা কতগুলো পড়তে পারি, কিন্তু তারপরেই আমরা চাইব একটু ভ্যারাইটি, বৈচিত্র্যপূর্ণ বাক্য। তেমনি উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি এর মানে হচ্ছে শুধু যে একই রকমের উপাদান দিয়ে জোট তৈরি হয় এমন তো নয়। প্রতিগ্রহী সম্পর্ক বলতে গিয়ে যেমন বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয়েছে সেটা সেরকমই বৈচিত্র্য। যেমন ছাদের ওপরে মতো ঘাড়ের ওপরে কেউ উপাদান হিসেবে বিশ্লেষণ করতে শিখেছি। এবার কোথাও যদি পাই সেইখানে হবে দেখা তোমার সঙ্গে একা, তাহলে যেন আমরা চট করে তোমার সঙ্গে জোটকে চিহ্নিত করতে পারি। অর্থাৎ সেইখানে হবে দেখা তোমার সঙ্গে একা, তাহলে তোমার সঙ্গে সেইখানে একা দেখা হবে, এইটাকে আমরা বৈচিত্র্যপূর্ণভাবে বলতে গিয়ে বললাম সেইখানে হবে দেখা তোমার সঙ্গে একা। বলতে গিয়ে আমরা একটা ছন্দের একটা অনুপ্রাস অলঙ্কারের কি ঘটিয়েছি, প্রকাশ ঘটিয়েছি। অর্থাৎ সেটা আমাদের শুনতে ভালো লেগেছে অভ্যন্তরীণ বৈচিত্র্যের কারণে। অর্থাৎ সবসময় আমরা অভ্যন্তরীণ ঐক্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে একই নীতিতে বাক্য গঠন করব না। এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীনতা। ছাদ অনেক সংগঠনে ব্যবহৃত হতে পারে, যেমন আমি ছাদে উঠেছি, ওই বাড়িটার ছাদ নেই, উপাদান যেমনভাবেই প্রযুক্ত হোক না কেন তাকে অব্যবহিত বলে চিনে নেওয়াটাই আমাদের অভ্যাস করা দরকার। অর্থাৎ আসলে অব্যবহিত উপাদান মানে সে কোন জায়গায়
কী অবস্থায় তার অর্থকে প্রকাশ করছে সেইটা অব্যবহিত হলে অর্থটা ঠিক রাখতে পারা যাবে কিভাবে, এইটা আমাকে বুঝতে হবে। দেখা গেল অব্যবহিত উপাদান বিশ্লেষণের সীমাবদ্ধতাও আছে, দ্বার্থক বাক্যকে বিশ্লেষণ করতে অপারক এই বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ যে বাক্য দুটো কথা বলে, সামনে একটা কথা বলে আর অন্তরে একটা কথা বলে, সেই বাক্যকে আমরা কি করতে পারি না, অব্যবহিত বিশ্লেষণ করতে পারি না। ধরা যাক যদি বলি লক্ষ্মী মেয়ে, তাহলে এর একটা অর্থ মেয়েটি ভালো, অন্য অর্থে কেউ বলতে পারে লক্ষ্মী আসলে একজন দেবতা। তাহলে লক্ষ্মী মেয়ে মানে ভালো মেয়ে, এইটাকে আমরা অব্যবহিত উপাদানে ভাঙতে পারবো। কিন্তু যদি বলে যে লক্ষ্মী একটা দেবতা, তখন কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। কোনো কোনো বাক্যের গঠন এক অথচ মানে আলাদা, যেমন গ্রামের মাথা রমার মাথা, রমার মাথা নিজের মাথা, কিন্তু গ্রামের মাথা একটা লোক, তার মানে গ্রামের মণ্ডল বা প্রধানকে বোঝানো হচ্ছে। ক বাক্যে মাথা মানে প্রধান, আর খ বাক্যে মাথা মানে মাথাই। আবার একটা বাক্যে দিলীপের ভ্রমণের কোনো উৎসাহ ইচ্ছে বা টান নেই, এখানে শেষের নেই শব্দটার সঙ্গে উৎসাহ ইচ্ছে বা টানের যোগ, এই ব্যাপারটা সামলানো অব্যবহিত উপাদান বিশ্লেষণের কায়দায় অসম্ভব। অর্থাৎ এটাকে আমরা অব্যবহিত বিশ্লেষণ দিয়ে ভাঙতে পারবো না, কারণ কাকে বাদ দেব, যাকেই বাদ দেবো সে মূল অর্থটাকে নিয়ে চলে যাবে। তারপর ফাঁকি বলে একটা ব্যাপার আছে বাক্যতত্ত্বে, আমরা তো সবসময় নিচে উল্লেখিত বলি না, বেশিরভাগ সময়ই খ বা গ বলি। রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি যাবে, রমা ভাটপাড়া আর দিলীপ দিল্লি যাবে, রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি, তাহলে কখনো ক্রিয়াপদ দুটোতেই বসিয়েছি, দেখো রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি যাবে, দুটোতেই ক্রিয়াপদ আছে, রমা ভাটপাড়া আর দিলীপ দিল্লি যাবে, তাহলে একটা ক্রিয়াপদ বসিয়েছি, একটা ক্রিয়াপদ তুলে নিয়েছি। আবার দেখো রমা ভাটপাড়া যাবে আর দিলীপ দিল্লি, অর্থাৎ যাবেটাকে আগে বসিয়েছি। এই যে ফাঁক বা ফাঁকি, এটা একটা বৈচিত্র্য, এক্ষেত্রেও কিন্তু আমরা কোনোভাবে অব্যবহিত বিশ্লেষণ করতে পারবো না। জোট গঠনের ব্যাকরণ, বাক্য গঠনের সূত্র, বাক্য ব্যাখ্যার সূত্র, বাক্য উচ্চারণের সূত্র, এই তিনটি নিয়মই ভাষা শেখার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তাহলে জোটটা কার সঙ্গে কার সঙ্গে গঠন হচ্ছে, ব্যাখ্যা ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে তিনটে নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, বাক্য গঠনের সূত্র মানে বাংলা বাক্য গঠনের রীতি কি, বাক্য উচ্চারণের সূত্র, বাক্য ব্যাখ্যার সূত্র। প্রথম সূত্র অনুযায়ী বিভিন্ন পদের সমন্বয়ে বিভিন্ন পদগুচ্ছ নির্মাণ করে কিভাবে ব্যাকরণসম্মত বাক্য তৈরি করা যায় তার নিয়ম ব্যাখ্যা করা হয়। বাহ্যিক সূত্রের দুটি অংশ, একটি পদের জোট বিষয়ক সূত্র, অন্যটি সংবর্তনের সূত্র। আমরা আগে যে পদের বাঁধার হিসেব নিকেশ শিখেছি সেগুলো সাজানোর নাম জোট সংগঠন সূত্র। অর্থাৎ আমরা কখন বিশেষ্য বসাবো, কখন বিশেষণ বসাবো, কখন ক্রিয়া বসাবো, কার পাশে কাকে বসাবো, মানে ক্রিয়া বিশেষণকে ঠিক ক্রিয়ার পাশেই বসাবো আর বিশেষ্যর বিশেষণকে আমরা ঠিক তার পাশেই বসাবো, এই যে জোট তৈরি সেটা আমরা আগেই শিখেছি। এ বাক্যের পদপর্বগুলো হলো বিশেষ্য নির্দেশক, বিশেষ্য বিভক্তি, পরসর্গ, ক্রিয়া, বিশেষণের মাত্রা, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য ক্রিয়া, এতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ্য নির্দেশক, সূত্র উপস্থাপনের সময় বড় বড় শব্দ না লিখে ছোট করে লেখার অভ্যাস চালু করতে হবে। তাহলে কোনো ছেলে বা কোনো শিক্ষার্থী যদি প্রথম লেখা শিখতে চায় তাকে ছোট ছোট বাক্য লেখা অভ্যাস করতে হবে। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপরে টিফিন খাই, খেয়ে দেয়ে পড়তে বসি, অর্থাৎ ছোট ছোট বাক্য লেখা অভ্যেস করতে হবে। একবারে বড় বাক্য তৈরি করতে গেলেই জোটের ভুল হবে এবং বাক্যের যে উদ্দেশ্য তা বিঘ্নিত হবে, পাঠক তা পড়ে তার অর্থ বুঝতে পারবে না। এখানে নির্দেশককে নি দিয়ে, সহচরকে সহ দিয়ে, ক্রিয়া বিশেষণের মাত্রাকে মাত্রা দিয়ে, ক্রিয়া বিশেষণকে ক্রি বিশেষণ দিয়ে, ক্রিয়াকে ক্রি দিয়ে, বিশেষ্যকে বি দিয়ে, অনুসর্গকে অনু দিয়ে, নির্দেশককে নি দিয়ে বোঝানো হচ্ছে। অর্থাৎ তার শর্ট ফর্ম তৈরি করা হয়েছে। জোট গঠন, ব্যাকরণ ও তার পরবর্তী ব্যাকরণের বাক্যের বিশ্লেষ বোঝাবার জন্য উল্টানো গাছ আঁকার
চল আছে, মানে গাছটা আমরা যদি আঁকি তাহলে মাথাটা ঝাঁকড়া হয় আর নিচেটা কি হয় সরু হয়। উল্টানো গাছ মানে উপরটা সরু হচ্ছে নিচেটা ঝাঁকড়া হয়ে যাচ্ছে। গাছ আঁকলে ছবির মতো বুঝে নেওয়া যায় বাক্যের মধ্যে পদ ও পদের জোট কী অবস্থায় আছে। একটা গাছের ছবি দেখানো হচ্ছে, লক্ষ্য করলে দেখা যাবে এই গাছে ব মানে বাক্য, বি মানে বিশেষ্য, বি কোথায় আছে, দিলীপের মাথায় আছে বি, বীজ মানে বিশেষ্য জোট, বীজ কোথায় আছে না শ্যামবাজারের মাথায় আছে, ধেজ মানে বীজেয় জোট কোথায় আছে না প্রথম ব থেকে যে অ্যারোটা বেরিয়ে এসছে সেখানে আছে, ক্রি মানে ক্রিয়া, ক্রি দেখো ক্রিয়া, ক্রিজ মানে ক্রিয়া জোট, আর সহচর বলছি অক্সিলিয়ারি ভার্বকে, দিলীপ শ্যামবাজারে যাবে, এটা কি পদ না বিশেষ্য পদ, কোথায় যাবে শ্যামবাজারে এটাও বিশেষ্য পদ, যাবে কোথায় যা ক্রিয়াপদ থেকে এসছে, বে কি না সহচর, বে আসলে কি না বে আসলে কালবাচক প্রত্যয়, এই বে যোগ করে বুঝিয়ে দিয়েছে এটা ভবিষ্যৎকালের ক্রিয়া, যদি অন্তস্থ যোগ থাকতো তাহলে বর্তমানের ক্রিয়া বোঝাতো, আর যদি গিয়েছিল গিয়ে আছিল থাকতো তাহলে সেটা অতীতকালের ক্রিয়া বোঝাতো। তাহলে দেখো দিলীপ শ্যামবাজারে যাবে, এখানে কোনটা বিশেষ্য আর কোনটা ক্রিয়া জোট তা আমরা বুঝতে পারলাম। বাক্যতত্ত্বের একটা প্রাথমিক নকশা ছকতে চাইলে ধরে নিলেই হয় বাক্যের মূল জিনিস এরকম বাক্যকল্প, তাহলে টোটাল বিষয়টাকে কি বলা হলো না বাক্যকল্প, তার বিভিন্ন চেহারা যাওয়া আসা বিকল্প তার ব্যাপার, অর্থাৎ একটা বাক্য বিভিন্ন কালে বিভিন্ন ক্রিয়ায় বিভিন্নভাবে উপস্থাপিত হতে পারে, সেই বাক্যগুলোর উনিশ বিশের খোঁজ রাখবে বাক্যতত্ত্ব, অর্থাৎ কোন বাক্যটা কেন কিভাবে পরিবর্তিত হয়েছে সেটার বিচার করবে কে, বাক্যতত্ত্ব। ঠিক যেমন ধ্বনিতত্ত্ব আর রূপতত্ত্ব যথাক্রমে ধ্বনি বিকল্পতা আর রূপ বিকল্পতার খবর রাখে, ধ্বনির চেয়ে বড় রূপ তার চেয়ে বড় বাক্য, তাহলে আমরা বলেছিলাম বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে রূপ, রূপের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ধ্বনির ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি মূল, আমরা বলেছিলাম আজকে ঠিক তার উল্টো বলা হলো যে ধ্বনির চেয়ে বড় হচ্ছে রূপ, রূপের চেয়ে বড় হলো বাক্য, তাই বাক্যের বিকল্পতার খবর রাখা আরও শক্ত কাজ হবেই, কারণ ধ্বনি তো ছোট অংশ, কিন্তু মোটের উপর বাক্যতত্ত্বের কাজটা যে এই সেটুকু বুঝতে পারলে আমাদের অনুধাবন অনেক দূরে এগিয়ে যাবে। বাক্যতত্ত্ব মানে বাক্যে কখন কাকে কোথায় কিভাবে বসাতে হয় এইটা, দ্বিতীয় হচ্ছে কার পাশে কে বসবে। যেমন বাংলা ভাষায় এই বাক্যকল্পের দুই বৈকল্পিক চেহারা হলো, যে লোকটা ডাক্তার সে দলের নেতা, এটা জটিল বাক্য, যে লোকটা ডাক্তার সে দলের নেতা, খ হচ্ছে ডাক্তার লোকটা দলের নেতা, এটা হলো সরল বাক্য, তাহলে যে লোকটা ডাক্তার সে হলো দলের নেতা, এটা হলো জটিল বাক্য, আর ডাক্তার লোকটা দলের নেতা অর্থ কিন্তু এক, গঠন আলাদা, একটা হলো সরল বাক্য একটা হলো জটিল বাক্য, এদের মধ্যে তফাত হলো যে পদটা কয়ে আছে ক্ষয়ে নেই, ঠিক তাই, কারণ যে এবং সে এই যুগ্ম অব্যয় জটিল বাক্যে ব্যবহৃত হয় সরল বাক্যে ব্যবহৃত হয় না, তাই যে যুগ্ম অব্যয় খ বাক্যে নেই, কয়ের মতো বাক্যের উঞ্জকারমূলক সর্বনামটা ইচ্ছে করলে লোপাট করে দেওয়া যায়, এই ঐচ্ছিক প্রক্রিয়া প্রয়োগ করে ক বাক্যটাকে পাল্টে ব্যাকরণ তাকে ক্ষয়ের চেহারায় নিয়ে আসতে পেরেছে। অর্থাৎ আমরা যখন কথা বলি বা আমরা যখন লিখি আমরা দেখি যে আমরা বেশি বেশি লিখে ফেলছি, ওটাকে আরও কম কম করে লেখা যেত, মানে সে যখন এলো তখন সন্ধ্যাবেলা এই জটিল বাক্যটা না বলে সে সন্ধ্যাবেলা এলো বললে আরও সুন্দর আরও সহজ এবং সংক্ষিপ্তভাবে লেখা যেত, তাহলে খাটুনিটা কম হতো। এই যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় এই প্রক্রিয়াগুলোকে বলে সংবর্তন। টেস্ট পেপারে বা
কোয়েশ্চেন ব্যাংকে পাতায় পাতায় এই ছোট প্রশ্নটা দেখা যায়, সংবর্তন কাকে বলে? অর্থাৎ বাক্যের অর্থকে অপরিবর্তনীয় রেখে গঠনকে পাল্টে দেওয়া, এটা হলো সংবর্তন। সমস্ত বাক্য কীভাবে সংজাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সংযোজনী ব্যাকরণ। তাহলে সংযোজনী ব্যাকরণ কাকে বলে? না, যে ব্যাকরণে বাক্য কীভাবে সংজাত হয়, সংজাত মানে উপস্থাপিত, গঠিত। চমস্কির প্রবর্তিত গবেষণা রীতিতে সমস্ত বাক্য সংযোজন করার জন্যে যে সংবর্তনকেও কাজে লাগানো হয়, এই কথা জোর দিয়ে বলবার জন্য সংবর্তনী সংযোজনী কথাটা ব্যাকরণে চালু হয়েছে। তাহলে সংবর্ত কাকে বলে, সংযোজনী ব্যাকরণ কাকে বলে, সংজাত কাকে বলে, প্রত্যেকটা বিষয় কিন্তু ছোট ছোট প্রশ্নে আসতে পারে।